শুধু ক্রিম না, সিরাম ক্রিম। এই জন্য নতুন আরো উন্নত গ্লো এন্ড লাভলি এর মাল্টিভিটামিন সিরাম ত্বকের তিন স্তর গভীরে যায় আর দেয় 40% বেশি উজ্জ্বলতা। যত যাই কোক ওইসব কথা কয়ে লাভ নেই আমার, রাখো। বাবাজি কি বাইরে যাইতেছে? জি আঙ্কেল। ভালো, বাইরে না গেলে তো জীবন চলবো না, এটা ঠিক আছে। তো বাবাজি আজকে যে 5 তারিখ ভাড়ার ব্যাপারটা, আঙ্কেল 7 তারিখের মধ্যে পেয়ে যাবেন। 7 তারিখে? ভালো, 7 তারিখে দিলে চলবো। আসলে আমি আবার অন্য বাড়ি অলগের মতো তো না, ওই জোর করে ভাড়া আদায় করি না। একটা মানবিকতা বলে ব্যাপার আছে না, আছে কি না? হ্যাঁ অবশ্যই, ওইটাই তো। সামনে মাসে কিন্তু বাবা 5 তারিখটা মনে রাখতেন, ভুল করো না। না ভুল করলে আবার আমার কষ্ট করে টুলেট টাঙ্গাতে হয়। হ্যাঁ টুকটুকি কি হইলো, স্টার্ট নিচ্ছিস না কেন? আরে বাবা গালি তো তোকে দেই নাই, গালি দিছি বাড়িওয়ালাকে। তুই প্লিজ স্টার্ট নে, আমার অফিসে দেরি হয়ে যাচ্ছে, সকাল সকাল এরকম নকরা করিস না তো। টুকটুকি মাই ডার্লিং, প্লিজ তুই এরকম করিস না সকাল সকাল, তুই প্লিজ স্টার্টটা নে। কাদেরের দোকানে নিয়ে তোকে আদর সোহাগ করে তেল মোবিল খাওয়াবো, প্লিজ এখন নকরা করিস না, প্লিজ স্টার্ট নে বাবা, প্লিজ প্লিজ। কিছু পেলে? না অফিস টাইমে তো কিছুই পাওয়া যাচ্ছে না। আচ্ছা এই রিকশা, আমার মনে হচ্ছে না যে রিকশা সিএনজি পাওয়া যাবে, তোর মনে হয় অফিসে লেট হয়ে যাবে। এক কাজ করি, তোকে আমি একটা রাইড শেয়ার ঠিক করে দিই। না রাইড শেয়ার ডাকা লাগবে না, রাইড শেয়ার আমি যাব না। কেন তুই যাবি না কেন, এটা কোনো কথা বললি? ঠিকই তো বলেছি, ঢাকা শহরে যত জ্যামজট আর যত অ্যাক্সিডেন্ট এগুলো সব রাইড শেয়ারের কারণে হয়। কোনো নিয়ম মানে না, সিগনাল মানে না, যেখানে সেখানে বাইক উঠিয়ে দেয়। শোনো আমার বাবা অফিসে যদি দেরি হয় আমি তাও রাইড শেয়ারে যাবো। কিন্তু কি করি বলতো? আরে না কালে ভাই, এই টুকটুকে একটু দেখে দেন তো। হ্যাঁ বিচি, হ্যাঁ চেক কর। প্রিয়াম জব টব কিছু পাইলা? জব জব পাওয়া তো সোজা নাকি? চা খাও, হ্যাঁ একটু চা খাওয়ান আর ওর একটু তেল ববিন খাওয়ান। হ্যাঁ পিচি সুন্দর করে চা নিয়ে যা। কি হয়েছে গাড়ির কি সমস্যা দেখেন? সকালে স্টার্ট নিতে ছিল না। গাড়ির কন্ডিশন তো ভালো আছে, আর এই গাড়ি তো অনেকদিন চালাই না, কইলে বিক্রি করে দিই, নতুন একটা গাড়ি নিয়ে নাও। দাদা ভাই টুকটুকি আমার বাইক না, ওই আমার কলিজা, কলিজা বুঝছেন, আমার বন্ধু, আমার বিপদের সঙ্গী।
শুনে না খায়া থাকলেও আমি টুপটুকে বেচুম না, দরকার হলে জাদু করে তুলে রেখে দিই। বাইকের আবার নামও রাখছো দেখি। অযান্ত্রিক সিনেমা দেখছেন ঋত্বিক ঘটকের? না। দেখলে বুঝতেন, ওইখানে হিরো ওর গাড়ির নাম রাখে জগদ্দল, তা আমি আমার বাইকের নাম রাখছি টুকটুকি। বিলটা পরে নিন। আচ্ছা ঠিক আছে, দিয়ে আসো। আইসো মাঝে মাঝে, আসোই না তো। আর সময় পাই না, আসবো না। আর তোর ওই কাজটা কর। আপনি কি রাইড শেয়ার করেন? জি ভাই, আমার খুব ইমার্জেন্সি, একটু বনানি যেতে হবে, আমাকে একটু লিফট দিবেন, প্রয়োজনে ভাড়া বাড়িয়ে দিব। চলেন, আপনার ভাড়া বাড়ায় দিতে হবে না, যা আছে তাই দিন। আচ্ছা ভাই, থ্যাংক ইউ, করে নিব। টুকটুকি বুঝলি, আমার কপালটাই খারাপ, জীবনে একটা প্রেমও করতে পারলাম, ইউনিভার্সিটিতে যারা পছন্দ করতাম তারা তো সাহস করে বলতেই পারিনি, আর এখন জীবনে যে চাপ, কাউরে যে একটু পটামু সময়টা কই, আমার এই পোড়া কপালে তুই ছাড়া আর কেউ জুটলো না রে। হ্যালো, হ্যালো, সিয়াম আহমেদ বলছেন? জি জি, আমি আরএমআর গ্রুপ থেকে বলছিলাম, আপনি একটা জবের জন্য অ্যাপ্লাই করেছিলেন। জি করেছিলাম। কাল আপনার ইন্টারভিউ, ঠিক 12টায় চলে আসবেন কাইন্ডলি। কালকে ইন্টারভিউ? কালকে ইন্টারভিউ আপনি আজকে জানাচ্ছেন, একটু আগে জানাবেন না, মানে প্রস্তুতির তো একটা ব্যাপার থাকে। সরি, আসলে আপনাকে লাস্ট মোমেন্টে সিলেক্ট করা হয়েছে তো তাই আগে থেকে জানানো হয়নি। সমস্যা থাকলে বলুন, আমি আপনার পরে ক্যান্ডিডেটকে কল করছি। না 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 না, আমি 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 কাল চলে আসবো। ওকে, ঠিক 12টায় চলে আসবেন কাইন্ডলি। কি রে টুকটুকি, তুই কি রাগ করছিস? আরে বাবা, তুই তো দেখি ঘরের বোর্ড থেকেও খারাপ, কথায় কথায় রাগ করিস। আরে তুই ছাড়া তো আমার কষ্ট শেয়ার করার মতো কেউ নাই, তাই তোর সাথে মাঝে মধ্যে সুখ দুঃখের আলাপ করি। আচ্ছা বাবা, ইউ মাই ডার্লিং, ইউ মাই ফার্স্ট লাভ, প্লিজ স্টার্ট নে, প্লিজ 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 প্লিজ, ইয়েস, থ্যাংক ইউ ডার্লিং। হ্যালো স্যার। জি স্যার, ইন্টারভিউয়ার যারা এসেছিল সবাইকে পাঠিয়ে দিয়েছি। জি না স্যার, আর তো কেউ বাকি নেই। ওকে স্যার, ওকে।
এক্সকিউজ মি, জি আমার একটা ইন্টারভিউ ছিল। আপনার কয়টায় আসার কথা ছিল? জি 12টায়। এখন কয়টা বাজে? জি আমি জানি, আর 2:30 বাজে। আপনি লেট করে ফেলেছেন, ইন্টারভিউ শেষ। প্লিজ একটু দেখবেন কি করা যায়, কারণ আসলে রাস্তায় অনেক জ্যামঝট, বোঝেনি তো। জ্যামঝটে অজুহাত দিলে তো হবে না, বাকি ক্যান্ডিডেট যারা ছিল সবাই টাইম মেনটেন করে চলে আসছে, আর স্যাররা এখন লাঞ্চে গিয়েছে, এখন আর কিছু করতে পারবো না, সরি। প্লিজ ম্যাম একটু যদি হেল্প করা যায়। ঠিক আছে বসুন, স্যাররা লাঞ্চে গিয়েছে, ফিরে আসলে দেখি কথা বলে কি করা যায়। থ্যাংক ইউ, থ্যাংক ইউ সো মাচ। এক্সকিউজ মি, একটা প্রশ্ন করতে পারি? আমাকে অনেক পরিচিত মনে হচ্ছে, তাই তো? জি, আপনি কিভাবে বুঝলেন? এটা না বোঝার কি আছে, সব ছেলেদের তো কমন লাইন, সব মেয়েরাই জানে। সরি। কিছু মনে না করলে, আপনি সোহানা রাইট? মার্কেটিং ডিপার্টমেন্ট 42nd ব্যাচ? জি। আমি একই ডিপার্টমেন্টের 40th ব্যাচ, আপনি আমাকে চিনতে পারছেন না? আমি সিয়াম। সরি, আমি আসলে আপনাকে চিনতে পারছি না, আর আমার মনে হয় না আপনি এমন কেউ যাকে মনে রাখতে হবে। আপনি আমার ভার্সিটির সিনিয়র, তাই আমি স্যারের কাছে আপনার জন্য যে রিকোয়েস্ট করব, অন্য কেউ হলে একদম রিসেপশন থেকে বিদায় দিয়ে দিতাম। স্যাররা ভেতরে আছে, যান। থ্যাংক ইউ। সোহানা, হাই। কি ব্যাপার, ইন্টারভিউ তো আরো অনেকক্ষণ আগে শেষ হয়েছে, আপনি এখনো যান নাই? ইন্টারভিউ শেষে তোমার ডেস্কে গিয়েছিলাম, দেখলাম তুমি লাঞ্চে গেছো, তাই অপেক্ষা করছি তোমার অফিস ছুটির জন্য। থ্যাংক ইউ আমাকে হেল্প করার জন্য। তুমি যাচ্ছ কোথাও? কেন, লিফট দিবেন? ওয়েল, তুমি আমাকে হেল্প করেছো, সেটার কৃতজ্ঞতা স্বরূপ তো তোমাকে আমি একটা লিফট দিতেই পারি। রাইড শেয়ারিং এ আমার অ্যালার্জি আছে, আর বাইকারদের আমি দুই চোখে দেখতে পারি না, আপনার থেকে তো লিফট নেওয়ার কোনো প্রশ্নই আসে না। আচ্ছা, তুমি কি সত্যি আমাকে চিনতে পারছো না? আপনার মতন কাপুরুষকে তো মনে রাখার কিছু নাই, কম দাঁত কালায় হাসছেন কেন? কারণ আমি জানি আমাকে তোমার মনে আছে। চলো একটু সামনে যাই, তোমার সাথে কিছু কথা আছে। বললাম না আমার রাইড শেয়ারিং এ অ্যালার্জি আছে। একটু সামনেই, বেশি দূরে না, আর একটা জায়গায় বসে তোমার সাথে কিছু জরুরি কথা বলবো। প্লিজ ওঠো, ওঠো ওঠো। আরে নামলা কেন? আপনার বাইকই তো নষ্ট, শুধু শুধু বাইকে বসে থেকে লাভ আছে? শুনেন, আগে বাইক ঠিক করেন, তারপর মানুষকে না লিফট দিয়ে। তো তুই কি জানি, প্লিজ স্টার্ট নে, প্লিজ স্টার্ট নে, প্লিজ প্লিজ প্লিজ। কতদিন পরে মেয়েটার সাথে দেখা হয়েছে, একটু কথা বলার সুযোগ দে, প্লিজ স্টার্ট নে। দেখ, এই সুযোগ যদি মিস হয়েছে আমি কিন্তু তোকে কোনোদিন ক্ষমা করবো না, কোনোদিন না। প্লিজ স্টার্ট নে, প্লিজ জানি নে, প্লিজ স্টার্ট নে। ওঠো ওঠো, স্টার্ট নিছে তো, ওঠো। নষ্ট হবে না তো? হবে না, হবে না।
আমার ঘরে দক্ষিণ হাওয়া ঢুকে পড়ে দলে দলে, এই যে শহর রোদে ছাওয়া বৃষ্টির কথা বলে। আমার ঘরে দক্ষিণ হাওয়া ঢুকে পড়ে দলে দলে, এই যে শহর রোদে ছাওয়া বৃষ্টির কথা বলে। একটুখানি কার ছোঁয়া না ছোঁয়ারি ছলে, সে যে তুমি আসলে, যে তুমি স্বপ্ন আমার অনিদ্রে মহলে, যে তুমি গল্প আমার অরিদ কমলে। তোমার নদীর তীরে আমি যে বনবাসী, তোমার নদীর তীরে আমি যে বনবাসী, একটু নীরবতায় মন যে উদাসী, তবু বার বার আসি ডুবি আর ভাসি, একদিকে সংসারের রেসপন্সিবিলিটিস, আরেকদিকে পড়াশোনার চাপ, সবকিছু মিলিয়ে আসলে সেদিন তোমার সাথে দেখা করার সাহসটা আমি পাই। আচ্ছা বাদ, বিয়ে করেছ? না, বাবা পাত্র দেখছে, দেখি এই বছরই করে ফেলব। তুমি বিয়ে করেছ? আমি আর বিয়ে, চাকরি খুঁজতে খুঁজতে জীবন শেষ আর বিয়ে। আচ্ছা তোমার বাবা কিরকম পাত্র খুঁজতেছে? মানে তোমাদের স্টেটাস অনুযায়ী নিশ্চয়ই ডাক্তার ইঞ্জিনিয়ার বিসিএস ক্যাডারের নিচে তো না? তুমি জেনে কি করবে, পাত্র খুঁজে দেবে? আরে না না, জেনে রাখলাম আর কি। শোনো, সব মেয়েরা না এস্টাবলিশ ছেলে খোঁজে না, আর টাকাওয়ালা জামের পেছনেও দৌড়ায় না। আমি একটা ইন্ডিপেন্ডেন্ট মেয়ে, নিজের খোঁজ নিজেই চালাতে পারি, আমার আমার জামাইয়ের টাকার কোনো দরকার নেই। বাবা তোমার দরকার নেই বুঝলাম, কিন্তু তোমার বাবা কি রাজি হবে? দেখবা তোমার বাবা ঠিকই একটা এস্টাবলিশ ছেলে খুঁজে বের করেছে। তো খুঁজলে খুঁজবে, তোমার সমস্যা কি? আরে বাবা আমার সমস্যা আছে দেখে তো বলছি। তোমার যদি এত সমস্যা থাকে তাহলে আমার বাবার সাথে দেখা করো, দেখা করে বিয়ের প্রস্তাব দাও, নাকি সেই সাহসও নেই? মানে তুমি বলতে চাচ্ছ যে তোমার বাবার কাছে বিয়ের প্রস্তাব নিয়ে যাব? তুমি কি গাধা, কিছু বুঝো না? একটা ছেলে এত বছর পর আমাকে তার সাথে দেখা করার জন্য বললো, আর আমি তার পিছনে হুড়হুড় করে চলে আসলাম। মানে এর উপর আমি এতবার তোমাকে বললাম আমার টাকাওয়ালা জামাইয়ের দরকার নেই, আমার এস্টাবলিশ ছেলের দরকার নেই, মানে সবই আমি বলবো, তুমি কিছু বোঝো না? আচ্ছা তোমার কিছু বলতে হবে না, যা বলার আমি বলবো। বলো। আসলে সেদিনকার সেই না বলা কথাগুলো বলি বলি করেও বলা হয়নি। আমার সামনে সাহিত্য উপন্যাস ছেড়ো না তো, যা বলার সরাসরি বলো। আস্তে আস্তে, এত পুরোনো দিনের কথা তো আস্তে আস্তে বের হয়। সোনা, তোমাকে যেদিন আমি প্রথম দেখেছিলাম সেদিন তোমাকে ভালোবেসে ফেলেছিলাম, আর এখনো বাসি, তোমাকে আমি ভুলিনি কখনো। তুমি সবসময় সবসময় আমার মধ্যেই আছো,
আমার মগজে, মস্তিষ্কে, মনে। সোহানা, আই লাভ ইউ। তোমার বাসার ঠিকানা মানে? আবার যদি পালিয়ে যাও তখন ঠিকানা না থাকলে খুঁজে বের করবো কিভাবে? কোথাও হারাচ্ছি না। শুধু ক্রিম না, সিরাম ক্রিম। এই জন্য নতুন আরো উন্নত গ্লো এন্ড লাভলি এর মাল্টিভিটামিন সিরাম ত্বকের 3 স্তর গভীরে যায় আর দেয় 40% বেশি উজ্জ্বলতা। কি ব্যাপার, তুমি প্রতিদিন আমাকে লিফট দেবে নাকি? অফ কোর্স, তবে আজকে আসছি অফিসের খোঁজ নিতে। চাকরিটা হয়ে গেলে তোমার বাবার কাছে যাব। সিয়াম, আমাদের অফিসে মেবি তোমার জবটা হবে না। চেয়ারম্যান স্যারের একজন ক্যান্ডিডেট আছে। বুঝছি, আমার সব জায়গায় নেপোটিজম আর দুর্নীতি। বাদ দাও, ওঠো। আমার ঘরে দক্ষিণ হাওয়া ঢুকে পড়ে দলে দলে, এই যে শহর রোদে ছাওয়া বৃষ্টির কথা বলে, একটুখানি কার ছোঁয়া না ছোঁয়ার ছলে, বুকে যার আশা যায় সে যে তুমি আসলে, যে তুমি স্বপ্ন আমার তুমি গল্প আমার কমলে, মা তোমাকে সোহানার কথা বলেছিলাম না? ও সোহানা, ওয়ালাইকুম সালাম। আমার মা, ছোট বোন রুমকি। বসো মা, বসো বসো। আচ্ছা, তুমি সেই ভাইয়ার কলেজ সোহানা, তাই না? মাই গড, বই খাতা দেয়াল এমন কোন জায়গায় বাদ নেই আমি তোমার নাম পড়ি নাই। তোমার নাম পড়তে পড়তে আমার মুখস্থ হয়ে গেছে। একটা মাইট খাবি কিন্তু। আই রুমকে,
ফাজলে আমি বাদ দিয়ে যা, একটু চা করে নিয়ে। আচ্ছা। তা মা, তোমাদের তো পড়াশোনা শেষ, এখন কি করতেছ? জি আন্টি, আমি আরএমআর গ্রুপে মার্কেটিং জব করছি। ও, আমাদের সিয়ামও তো মার্কেটিং এ জব করে। তো তোমরা কি একই কোম্পানিতে আছো? জি না আন্টি, সিয়াম অন্য অফিসে আর আমি আরেক অফিসে জব। ও আচ্ছা আচ্ছা। তা তোমার মা বাবা কি করেন? মা তো নেই, বাবা আছেন। বাবা আগে সরকারি জব করতো, এখন রিটায়ার্ড। ও, এই যে নাও মা, একটু চা খাও, আমি একটু কিচেনে যাই। হ্যাঁ, যাবে। কি ব্যাপার? বাসায় বলো চাকরি করছো, আমাকে বলো ব্যবসা করছো, ব্যাপারটা কি? কিছুই না। আরে মা ব্যবসা পছন্দ করে না, তাই বলছি চাকরি করছি। আচ্ছা তুমি একটু বসো, আমি আসছি। আমাদের যে শীটস গুলো দিছে, হ্যাঁ, ওগুলো যদি আমরা না পড়ি, আমরা ডাব্বা মারবো ফর্সার, কারণ হইতেছে না কোনো কিছু। ওই দিকে তুই তো বলছিলি তোর ভাই বড় কোনো অফিসে চাকরি করে, এখন তো দেখি তোর ভাই রাইড শেয়ার করে। বাবা, ও হচ্ছে সিয়াম, আমার ভার্সিটির 2 বছরের সিনিয়র। কথাই আমি কিন্তু তোমাকে বলেছিলাম। আচ্ছা আচ্ছা আচ্ছা, তুমি সিয়াম? জি আঙ্কেল। বাবা তোমরা দুজন গল্প করো, আমি চা নিয়ে আসছি। যা, সাথে নাস্তা নাস্তা দিস? হ্যাঁ হ্যাঁ দিব, তোমরা গল্প করো। তারপর ইয়াং ম্যান, কি করছো? আঙ্কেল এই মুহূর্তে কিছু করছি না, আমি জব সার্চিং। জব খুঁজছো? তার মানে এখন কিছুই করো না কেন? আমার মেয়ে তো ইউনিভার্সিটি থেকে বেরিয়েই জব পেয়ে গেছে, তুমি পাও না কেন? আসলে আঙ্কেল সবার ব্যাপারটা তো সেম হয় না, আর লাকেরও তো একটা ব্যাপার থাকে। তার মানে তুমি এখন বেকার? ঠিক বেকার না আঙ্কেল, টুকটাক কিছু কাজ করছি, সংসার চালানোর মতো রোজগার আছে আমার। আচ্ছা, তোমার যেন কোথায় আমি দেখেছি মনে হচ্ছে, কেমন চেনা চেনা লাগছে, তোমাকে আমি কোথায় দেখেছি বলো তো। না না আঙ্কেল, কি বলছেন, আপনি আমাকে কোথায় দেখবেন? কোথায় দেখেছি তোমাকে, কোথায়? কত হয়েছে ভাড়া? আঙ্কেল 250 টাকা। 250 টাকারও? আমি 200 টাকা দিয়ে কালকে এসেছি। আঙ্কেল কালকে কিভাবে এসেছেন আমি তো জানি না, তবে অ্যাপসে 250 টাকাই দেখাচ্ছে। না না না, তুমি 50 টাকা বেশি চাচ্ছ, আমি কালকে 200 টাকা দিয়ে এসেছি। আঙ্কেল আমি 50 টাকা বেশি চাচ্ছি না, এটা অ্যাপ থেকেই ভাড়াটা নির্ধারণ করা হয়। না 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 না, তোমার অ্যাপসে সমস্যা আছে, তুমি তাহলে আগে থেকে চালু করেছো, আমি 200 টাকার বেশি দিতে পারবো না। আঙ্কেল আপনি 200 টাকা দিয়ে আসতেন কি আসলেন না সেটা তো আমার কিছু যায় আসে না, আমাকে এখানে যে ভাড়া দেখাচ্ছে আপনাকে সেটাই দিতে হবে। তুমি 200 টাকা নেবা? আমি নিবো না, আপনি মাগ না যান, আপনাকে আমি ফ্রি চালাইলাম, যান যান, লাগবে না লাগবে না, যান 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 যান, ঠিক আছে তুমি 200 টাকা নেবা? নিবো না আমি, যান। আশ্চর্য ছেলে, এটাও তোমার 200 টাকা? এই না আপনি, এই টাকা না, নাই না। মনে পড়েছে, এই তুমি সেই শেয়ার রাইডার না? আঙ্কেল কি কি বলছেন, আমি বাইক মানে রাইড শেয়ারিং কেন করব? আপনার আপনার হয়তো কোনো ভুল ভুল হচ্ছে আঙ্কেল। না 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 না, ভুল তো না, তুমি তুমি সেই আঙ্কেল আমাকে রাইড শেয়ারের সাথে গুলিয়ে ফেলছে, বলছে মানে আঙ্কেল আপনার ডেফিনেটলি কোনো ভুল হচ্ছে। না না বাবা, ও রাইড শেয়ারিং করতে যাবে কেন, ও তো ব্যবসা করে। না না, তোর ভুল হচ্ছে। এই পরশু দিন তুমি আমার সঙ্গে ঝগড়া করেছো,
আঙ্কেল আপনার ডেফিনেটলি কোনো ভুল হচ্ছে আঙ্কেল, আপনি আপনি আঙ্কেল কাছাকাছি চেহারা তো অনেকেই থাকে পৃথিবীতে। তুমি কি মনে করেছো আমি বোকা? আমি অত সহজে ভুল করি না, আমি আমি ঠিকই মনে রেখেছি তোমাকে। মানুষ হিসেবে তোমাকে যদি ভুল করে থাকে তাহলে আমার মেয়ে ভুল চিনতে ভুল করেছে। তোমার সঙ্গে মেলামেশাটা তো আমার মেয়ে আমি পছন্দ করছি না। তাহলে এইভাবে তুই আমার মান ইজ্জত ডুবাইলি? হ্যাঁ, চাকরি করার কথা বইলা রাস্তায় রাস্তায় ভাড়া খাটিস, এইভাবে আমার কাছে মিথ্যা কথা বলতে পারলি তুই? এই শিক্ষা দিছি তোরে আমি, আমি নিজের চোখে দেখছি, সঙ্গে আমার বান্ধবীও দেখছে। এখন আমি লজ্জায় কলেজেও যেতে পারবো না। তুমি আমাদের সবার সাথে প্রতারণা করেছো, চিট করেছো, তুমি আমাকে ঠকিয়েছো। কেন এখন আমি আমার বাবার সামনে কি মুখ নিয়ে দাঁড়াবো? উত্তর দাও। কি উত্তর দিব আমি? আমি মানলাম আমি তোমাদের কাছে মিথ্যা কথা বলছি, কিন্তু এছাড়া তো আমার কোনো উপায় ছিল না। মা জানতে চায়, আত্মীয় স্বজনরা জানতে চায়, রুমকির কলেজে জানতে চায়, তোমার বাবাও জানতে চায় আমি কি চাকরি করি, না হলে তোমাকে অন্য কোথাও বিয়ে দিয়ে দিবে। আর একটা সামান্য বাসা ভাড়া নিতে গেলেও জিজ্ঞেস করে কি চাকরি করি, নাই বললে বেকার বলে উড়ায় দেয়। আমি বুঝি না, একটা চাকরির উপর যদি এত কিছু নির্ভর করে তাহলে আমার মিথ্যা বলা ছাড়া আর কোনো উপায় ছিল? সবার কথা তো আমি জানি না, কিন্তু আমাকে তোমার অন্তত সত্যটা বলা উচিত ছিল, আমার তো সত্য জানার অধিকার আছে। শোনো, আমি যদি সত্যটা জানতাম আমার বাবার সামনে কোনোদিন তোমাকে নিয়ে যেতাম না। সোহানা, তোমার বাবার সাথে আমার কোনো না কোনো দিন দেখা করতেই হতো, চাকরির জন্য ওয়েট করলে সেটা জীবনে হতো না। আর আমি একটু বুঝি না, একটা চাকরিতে কি আছে? আমি চাকরি করে যে টাকা ইনকাম করতাম এখন আমি সেই টাকা ইনকাম করতেছি। ইনকাম তো করছো, কিন্তু তোমার আইডেন্টিটি কি দাঁড়াচ্ছে? রাস্তার ড্রাইভার? শোনো, চাকরি ইজ অল অ্যাবাউট হোপ, স্ট্যাটাস অ্যান্ড আইডেন্টিটি। আমি কিচ্ছু জানি না, তুমি যেভাবেই হোক এই মাসের মধ্যে একটা চাকরি ম্যানেজ করবে। আই, তোর বাইকের চাবি দে আমাকে। দে বলছি, আজকের থেকে তোর বাইক চালানো বন্ধ, আর যত তাড়াতাড়ি পারিস একটা চাকরি জোগাড়। বাইক চালাই যত। সোহানা, চাবি দে। আমার ঘরে দক্ষিণ হাওয়া ঢুকে পড়ে দলে দলে, এই যে শহর রোদে যাওয়া, বৃষ্টির কথা বলে। ইয়াম রহমান, একাডেমিক কাগজপত্র তো ঠিকঠাক, আপনাকে নিয়ে আমরা ভাবতেই পারি, কি বলেন? আচ্ছা, আপনার রেজাল্ট ভালো, কিন্তু মামা চাচাদের কি অবস্থা? মামা চাচা মানে নর্মাল জিনিস, এই যুগে এটা বুঝলেন না? আপনার রেজাল্ট যেহেতু ভালো, মামা চাচাদের অবস্থা যদি একটু ভালো হয় তাহলে আমরা সবকিছু মিলিয়ে আপনার জবটাকে কনফার্ম করতাম। জি না, আমার এরকম কোনো মামা চাচা নেই। আচ্ছা বলুন তো, রেললাইনের কয় প্রকার, রেললাইন কত প্রকার? আমি তো আসলে রেল ইঞ্জিনিয়ারিং নিয়ে পড়াশোনা করিনি, সো এটা আমার জানার কথা না। গ্রহ নক্ষত্র নিয়ে বলতে পারবে? আমি অ্যাস্ট্রোফিজিক্স নিয়েও পড়াশোনা করিনি। আলা সম্পর্কে কোনো আইডিয়া আছে? আচ্ছা, আমি একটা জিনিস বুঝতে পারছি না, যে মানে আমি বিজনেস অ্যাডমিনিস্ট্রেশন নিয়ে পড়েছি, আপনারা আমাকে বিজনেস রিলেটেড কোনো কোয়েশ্চেন না করে আপনারা আমাকে গ্রহ নক্ষত্র নিয়ে কোয়েশ্চেন করছেন। আপনাদের কোম্পানি কি টেলিস্কোপ বানায়? আমি কি টেলিস্কোপ নিয়ে কাজ করব? আপনি দুই লাইন বেশি বোঝেন। জি স্যার, তুমি যে সিএম এর কথা বলেছিলে ওর সিভিটা মেইল করে দাও। স্যার, সিভিটা আমি আপনাকে অলরেডি মেইল করে দিয়েছি, আপনি কাইন্ডলি একটু চেক করে দেখবেন। ওকে, আমি দেখছি এবং যথাযথ চেষ্টা করছি যেন জবটা হয়। ওকে, থ্যাংক ইউ সো মাচ স্যার। ওকে, টেক কেয়ার। ওকে, বাই। ও, দোস্ত।
সিভিটা আনছোস? সুহানা। জি বাবা। বস। নে সিএমকে দিস। থ্যাংক ইউ বাবা। নোবেশ। বড় কোম্পানিতে চাকরি, শ্বশুর মশাইয়ের তো অনেক কানেকশনস। বাবা আগে সরকারি চাকরি করতো, তো তাই জানাশোনা পরিচিত লোকজন আছে আর কি। শোনো, শুধু বড় কোম্পানি না, তোমার নিজস্ব অফিসিয়াল ডেস্ক থাকবে, এসি রুম, আর স্যালারিও অনেক ভালো। চাকরিটা হবে তো? মানে কত ছেলে ওয়েট করে আছে এই চাকরির জন্য বলো। অবশ্যই হবে, শুধু পরশুদিন যেয়ে তোমাকে একটা ইন্টারভিউ ফেস করতে হবে আর কি, আর কিচ্ছু লাগবে না। মানে এইসব কারণেই না আমার এতদিন কোনো চাকরি হয়নি। মানে ভালো চাকরি পেতে গেলে মামা চাচার ব্যাকআপ ছাড়া কোনো অপশন নেই। শুধু ব্যাকআপে তো কাজ হয় না, 1,00,000 টাকাও লাগবে। আর তোমার জয়েনিংয়ের আগে কিন্তু 1,00,000 টাকা পুরোপুরি কমপ্লিট করে দিতে হবে, তা মাথায় রেখো। 1,00,000 টাকা লাগবে? এত টাকা? দেখো, টাকাটা তো বড় বিষয় না, বাট তার থেকেও বড় বিষয় হচ্ছে এই জবটা যদি তুমি পাও সিয়াম, এটা তোমার জীবনের মোড় ঘুরিয়ে দেবে। দেখো, এই ঘুষ দুর্নীতি করবো না বলেই কিন্তু এতদিন আমি বেকার বসেছিলাম, এখন সেই ঘুষ দিয়ে চাকরি নিতে হবে আমাকে। সিয়াম দেখো, এইসব জিনিস পার্সোনালি আমারও পছন্দ না, কিন্তু জীবনের স্বপ্ন পূরণের জন্য তো আমাদের অনেক কিছু কম্প্রোমাইজ করতে হয়, তাই না? সেখানে অনিয়মই নিয়ম হয়ে গেছে, সেখানে অনিয়মকে যত দ্রুত তুমি মেনে নেবে ততই ভালো। আচ্ছা, মেনে যদি নেইও, এত টাকা আমি কোথায় পাবো? আমার পক্ষে এত টাকা ম্যানেজ করা সম্ভব না। আমি ম্যানেজ করে দিব, আর বাবার হাতেও কিছু টাকা আছে, আর বাকি টাকা আমি দেখি কোনোভাবে ব্যবস্থা হয়ে যাবে। না না না, শোনো, আঙ্কেল অলরেডি আমার জন্য অনেক কিছু করছে, আর তুমিও টাকা ধার করতে যেও না, টাকা ম্যানেজ করতে হলে আমি করব। তোমার বাইকটা বিক্রি করে দাও তাহলে তো হয়। আমি নিজে তোমার বাসায় যেয়ে তোমাকে ইন্টারভিউতে নিয়ে যাব। আমিও না, আগে এটা কথা বলা উচিত ছিল না, শুধু শুধু এতগুলো কথা ওয়েস্ট করলাম। বাইক বিক্রি করলে 1,00,000 টাকা ম্যানেজেবল। আমার ঘরে দক্ষিণ হাওয়া ঢুকে পড়ে দলে দলে, এই যে শহর রোদে যাওয়া, বৃষ্টির কথা বলে, এই একটুখানি কার ছোঁয়া না ছোঁয়ারি ছলে, এই বুকে কার আশা যা সে যে তুমি। সুহানের সাথে আমার কথা হয়েছে, আসলে তুই এবার চান্সটা মিস করিস না, টাকা লাগে লাগুক, বাইকটা বিক্রি করে দে, চাবিটা নে।
মাদার ভাই কি খবর? বাইকটারে বেচার ব্যবস্থা কর। কি কইলা? তোমার টুকটুকি বেচে দিবা? আচ্ছা ঠিক আছে, আমি পার্টি দেখতেছি। হ্যাঁ রোস্তম ভাই, ওই যে পালসার সিয়ামের, সিয়ামেরটা শুধু ক্রিম না, সিরাম ক্রিম। এই জন্য নতুন আরো উন্নত গ্লো এন্ড লাভলি এর মাল্টি ভিটামিন সিরাম ত্বকের 3 স্তর গভীরে যায় আর দেয় 40% বেশি উজ্জ্বলতা। তুমি কিন্তু অনেক বড় একটা সুযোগ হাতছাড়া করছো। পাগলামি করো না, চাকরিটা পেলে তোমার জীবনটা পাল্টে যাবে। কি পাল্টাবে? পাল্টাবে এটা কি? স্টেটাস হবে, সম্মান হবে, লোকে বলবে আমি এসি রুমে বসে ভদ্রলোকের চাকরি করি, এই তো? শোনো, দুর্নীতি করে ঘুষ দিয়ে ভদ্রলোক হওয়ার কোনো শখ আমার নাই। আর লোকজন যে বলবো তুমি রাস্তার ড্রাইভার, সেটা শুনে তোমার খুব ভালো লাগবে? খুব ভালো লাগবে। তুই সবাইকে বুক ফুলিয়ে বলবি যে আমার ভাই চুরি ডাকাতি করে না, আমার ভাই সৎ পথে পরিশ্রম করে। শোনো একটা কথা বলি তো, দুর্নীতিকে প্রশ্রয় দেওয়ার চেয়ে সৎ পথে যে কোনো কিছু করা অনেক সম্মান। সিয়াম তুমি আরেকটা ভার ভেবে দেখো, একদিকে তোমার চাকরি আর বেটার লাইফ, আরেকদিকে তোমার সো কলড অনেস্টি আর বাই, কোন পথটা বেছে নেবে তুমি? আমি কোনো কিছুই বেছে নিচ্ছি না, আমি ঠিক পথেই আছি। তুমি বেছে নাও যে তুমি এখানে থাকবা না যাবা আমার সাথে। কি বলে এইসব বলতো? যাই মা, রাতে আসতে দেরি হয়ে যেতে পারে। কি সাথে নেবে বললে, কিন্তু নিয়ে তো গেলাম। আছো আমার ঘরে দক্ষিণ হাওয়া ঢুকে পড়ে দলে দলে, এই যে শহর রোদে ছাওয়া বৃষ্টির কথা বলে। আমার ঘরে দক্ষিণ হাওয়া ঢুকে পড়ে দলে দলে, এই যে শহর রোদে ছাওয়া বৃষ্টির কথা বলে। একটুখানি কার ছোঁয়া না ছোঁয়ারি ছলে, বুকে যার আশা জোয়া সে যে তুমি,
আসলে যে তুমি স্বপ্ন আমার অনিদে মহলে যে তুমি গল্প আমার অরিদে কমলে লা 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 লা